সেই সময়ে নিরাপত্তাহীনতায় ভুগছিল, কেননা সেই সময়ের আওয়ামী লীগ সরকার রক্ষী বাহিনী তৈরি করে এদেশে মুক্তিযোদ্ধাকে হত্যা করেছিলেন, প্রায় 20,000-এর উপরে মুক্তিযোদ্ধা হত্যা করেছে। যারাই তখন সরকারকে কোন সমালোচনা করেছে তাদেরকে হত্যা করে দিয়েছে। যে এই প্রেক্ষাপটে যখন বাকশা প্রতিষ্ঠা হয়, যারা আওয়ামী লীগে ছিলেন আওয়ামী লীগেরও অনেক নেতৃত্ব এই মুক্তিযুদ্ধ যেই উদ্দেশ্য নিয়ে করা হয়েছিল সে মূল চেতনা গণতন্ত্রকে হত্যা করতে চায়নি, কিন্তু যারা চেয়েছিল আর যারা চায়নি তাদের মধ্যে একটা বিভেদ ছিল। সেই অন্তর কলহের ফলে বাংলাদেশে 15ই আগস্টের মতো মর্মান্তিক ঘটনা ঘটেছে। কারা করেছে পরবর্তীতে প্রমাণ যে পরবর্তী যে সরকার হয়েছে সেই সরকারে খন্দকার মোশতাক আহমেদ প্রেসিডেন্ট হয়েছেন এবং যারা মন্ত্রী হয়েছেন সকলেই শেখ মুজিবুর রহমানের মন্ত্রিসভার সদস্য। অস্বীকার করার কথা নয়, এই কথাটা ইতিহাস বলবার উচ্ছে। এই জন্য যে আমরা যাই কিছু বলি আওয়ামী লীগ থেকে আপনারা শুনবেন ইদানিং যে আমরা সব অপপ্রচার করি, তো কোনটা অপপ্রচার কোনটা ইতিহাস সেই জন্য বারবার ইতিহাসের কথা বলতে হয়।